সমুদ্রে মাছের উৎপাদন বাড়াতে দুই সাল থেকে শুরু হয় পঁয়ষট্টি দিনের নিষেধাজ্ঞা প্রতি বছর বিশ মে থেকে তেইশ জুলাই পর্যন্ত সমুদ্রে মাছ ধরতে পারেন না জেলেরা সমুদ্রে মাছের কাল নিশ্চিত হতে বিশ্বব্যাংকের অর্থায়নে ও বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের তত্ত্বাবধানে গত সাত বছরে যৌথভাবে গবেষণা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ও শেরিবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক তাদের মতে সমুদ্রে অধিকাংশ মাছের প্রজনন শুরু হয় এপ্রিলের মাঝামাঝি থেকে অথচ বাংলাদেশে নিষেধাজ্ঞা শুরু হয় বিশ মে থেকে এ কারণে নিষেধাজ্ঞার কাঙ্ক্ষিত সুফল মিলছে না ভারতের কিন্তু এই নিষেধাজ্ঞাটা শুরু হয় পনেরো এপ্রিল থেকে পনেরোই জুন পর্যন্ত যেটা হচ্ছে আসল প্রজনন কাল পনেরোই এপ্রিল থেকে যদি পনেরোই জুন পর্যন্ত দুই মাস করা যায় এই নিষেধাজ্ঞা কালটি বঙ্গোপসাগর তাহলে সেটি সবচেয়ে ফলপ্রসূ হবে বঙ্গোপসাগরে ভারতের অংশে মাছ ধরায় নিষেধাজ্ঞা থাকে পহেলা এপ্রিল থেকে একত্রিশ মে পর্যন্ত আর তাদের জেলেরা অবাধে বাংলাদেশের অংশে ঢুকে মাছ ধরে জুন জুলাই মাসে এ কারণে ভারতের সঙ্গে সমন্বয় করে নিষেধাজ্ঞা কাল পুনর্নির্ধারণের দাবি জেলেদের ভারতের বোর্ডে মাছ ধরে নিয়ে যায় মাছ আমরা ধরতে পারি না পঁয়ষট্টি দিনের অবরোধটা ভারতের সাথে একসাথে মিলেই দিই গবেষণার বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয় সহ রাষ্ট্রের নীতি নির্ধারকদের কাছে উপস্থাপন করার আশ্বাস বরগুনার জেলা প্রশাসকের আমরা হয়তো আমাদের উপকূলের জেলা হিসেবে আমরা এই বিষয়গুলো জেনে হয়তো সরকারের কাছে আমরাও সে প্রস্তাব করতে পারি এবং সেভাবে হয়তো কেন্দ্রীয়ভাবে ভাবে সে সিদ্ধান্ত হয়তো ভবিষ্যতে আসতে পারে গবেষণায় সমুদ্রে মাছের উৎপাদন বাড়াতে নিষেধাজ্ঞা কাল পনেরো এপ্রিল থেকে পনেরো জুন করার প্রস্তাব করা হয়েছে সময় সংবাদ বরগুনা